বিশ্বনবীর যে মাসে আমাদের মাঝে শুভাগমন করেছেন বিশ্বনবীর জীবনের অনেকগুলো অংশ নিয়ে আমরা কথা বলেছিলাম আজ যে অংশ নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে হজরত মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মাদানী জীবন এ সম্পর্কে আলোচনা করতে এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের সমাধান দেওয়ার জন্য ইতিমধ্যেই আমাদের একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একজন প্রখ্যাত স্বনামধন্য আলমী দিন রয়েছেন আমাদের সাথে মহাদ্দেশেস কাজী মোহাম্মদ শরীফুল্লাহ হতিব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স জামে মসজিদ মিরপুর ঢাকা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই বিষয় অথবা বিষয়ের বাইরে যে কোনো বিষয় যদি আপনি জানতে চান যদি জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন আট এক আট নয় নয় দুই পাঁচ নয় এক এক তিন নয় তিন আট আট এক আট নয় নয় এক শূন্য থেকে এক শূন্য থেকে এক নয় পর্যন্ত আসুন কথা বলি আজকের সম্মানীয় মেহমানের সাথে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি দেখুন এমন একটি সময় আমরা পার করছি এই মাসটি ধীরে ধীরে এগিয়ে চলছে আল্লাহ রসুলের জীবনেও কিন্তু আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ মাদানী জীবন একটি গুরুত্বপূর্ণ সময় এবং ইসলাম প্রচারের একটি বড় টাইম কিন্তু সে মাদানী জীবন মাদানী মানে মদিনার যে জীবনটা সেটাই মাদানী জীবন আমি যদি একেবারে হিজরত থেকে শুরু করতে চাই আপনি যদি সেখান থেকে শুরু করতেন আলহামদুলিল্লাহিয়াহদা নবীবাদ আলহি সাহবহি আজমাইন আমরা প্রথমেই আল্লাহ শুক্রিয়া করলাম নবীজির প্রতি দুরুদ আর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আমাদের একুশে টেলিভিশনের দর্শক শ্রোতা সহ দূরে কাছের সমস্ত আমাদের সুদীজন যারা আছে সবাইকে মোবারকবাদ ও প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে নবী করিম সাল আলয়ের ম্যাদানী জীবনের উপরে কিছু কথা বলার চিন্তা করেছি আপনার নবী করিম সাল আলিয়া জীবনের দুইটা পার্ট এবং এই পার্ট অনুযায়ী কোরআন মজিদের দুইটা বড় অংশে ভীভি একটা হচ্ছে সুরা সুরাগুলি হচ্ছে মাক্কী সুরা এবং মাদানী সুরা নবী করিম সাল্লি সাল্লাম হিজরতের পূর্ব পর্যন্ত এই সময়টাকে আমরা মাক্কী জীবন বলি হিজরত থেকে শুরু করে হুজরের ওফাত পর্যন্ত এই সময়টাকে আমরা মাদানী জীবন বলবো আসলে মানুষ নবী করিম সাল্লিশ টোটাল সিরাতের সকল পরতে পরতে মানব জাতির জন্য মহান শিক্ষা রয়েছে আচ্ছা কিন্তু একটা সে একদমই বাস্তব কথা যেমন অনেক মানুষ খুব মিষ্টি মিষ্টি এরকম সুবাসযুক্ত কথা মানুষদেরকে দিয়ে গেছেন যে শত্রুকে ক্ষমা করে দিও অহিংসা পরম ধর্ম আরও নানা ধরনের কথা কিন্তু আমরা দেখছি যে তারা এবং ওনাদের ফলোয়ারটা ফলোয়ার যারা তারা এগুলি বাস্তবে একটা রূপ দিতে পারেন এছাড়াও আরেকটা বিষয় তারা কিন্তু পুরো জীবনটাকেই কিন্তু বাতলে দেন নাই মানে একটা জীবন কেমন হবে হবে পুরো প্যাকেজটা কিন্তু দিয়ে যান কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যা বলছেন তা হুজুরের জীবদ্দশায় পরিপূর্ণ বাস্তবায়ন করে দেখিয়েছেন এমন কিছু কথা রেখে গেছেন যে ধরেন কেয়ামত হইতে আর ধরেন এক মিলিয়ন দুই মিলিয়ন পাঁচ মিলিয়ন বছর মনে করেন এরকম আমরা জানি না কে হই তো ওই সময় আর দশ মিলিয়ন বছর পরে কি হবে তার সুস্পষ্ট এবং নির্ভুল ও সত্য ইনস্ট্রাকশান নবী করিম সাল এর জবান থেকেও এসছে এবং এগুলি সময়ের বাকে বাক্যে এসে এগুলির বাস্তবতা আমরা দেখতে এবং সেটা প্রমাণও পাওয়া যাচ্ছে আমরা তো হিজরত থেকে শুরু করতে আমরা যেটা বলছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা জীবনের ভিতরে সবচেয়ে বাস্তব ভিত্তিক নিদর্শন হচ্ছে মাদানীর জীবনে তো এগুলি আপনার অনেক জিনিস আছে যে এগুলি আপনি যেমন আমি মসজিদের একটা মসজিদের ক্ষতিবি হিসেবে দায়িত্ব পালন করছি ইসলামিক ভাবদ্বারা বড় হয়েছি চলছি কিন্তু আমি যদি বলি দেখেন আমি কোনো করাপশন করি না আমি কোনো ঘুষ নিই না আমি কোনো দুর্নীতি করি না তাহলে এটা বেশি একটা এখানে ইম্পর্টেন্স আসছে বলে মনে হয় না যদি একজন ওসি সাহেব বা একজন ডিসি সাহেব অথবা একজন সচিব মহোদয় যদি বলেন যে আমি আমার এই প্যাটকে হালাল রেখেছি এটা অনেক বড় কথা তাহলে আপনার নাবিকানসাল্লাহ আসলামের মাদানী জীবনে দাওয়াতি মিশনের পরিপূর্ণতা লাভ করেছে একামতের দিন হয়েছে রাষ্ট্র ব্যবস্থাপনা ইসলাম প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে ওই সময়ে যে যদি দেখাতে পারে যে আসলেই ইসলামিক ভাবধারায় রাসুস ইসলামের চরিত্র এবং চারিত্রিক মাধুরীর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ দিন গ্রহণ করেছে কোনো রক্তপাত ছাড়া বা কোনো প্রকার হানাহানি ছাড়া এটা

হ্যাঁ মক্কা মোকার থাকাটা একদমই বন্ধুর হয়ে পড়েছে কষ্টকর হয়ে পড়েছে এবং সেই সময় একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হচ্ছে হিজরতের আল্লাহ আল্লাহ সব তালের একটা নির্দেশনা আছে তাছাড়া হুজুরামের কাছে একদম এমনভাবে ব্যাকগ্রাউন্ড টা তৈরি হয়েছে যে এক মদিনা শরীফ থেকে সেখানে এগারো জন মানুষ হুজুরের হাতে বায়াত নিয়েছেন তার পরের বছর এসে আবার পঁচাত্তর জন দুইজন নারী আর তিয়াত্তর জন পুরুষ তারা এসে হুজুরের কাছে শপথ নিয়েছেন এটা হচ্ছে দ্বিতীয় বায়াতে আকাবা বলা হয় তারপর ওখানে আবার পঁচাত্তর জন থেকে হুজুর আসলাম বারো জনকে নাকিফ করলেন এইগুলি কিন্তু হিজরতের ব্যাকগ্রাউন্ড তৈরি হচ্ছে এবং এই পঁচাত্তর জনকে হুজুর আসলাম এখন যে জামারা আকাবা আঁকাবা যেখানে আকবা আছে তার একটু বামপাশি যে মসজিদে খায়েফের সামনে নিয়ে একটা সমাবেশের মতো সবাকে এখানে হুজুর একটু বক্তব্য করলেন তখন কিন্তু হুজুরের চাচাও গিয়েছিল তো এখন দিন গ্রহণ করেন নাই তিনি যে বক্তব্য করলেন নানাভাবে কিন্তু সবাই বললাম আপনার বক্তব্য তো শুনতে শুনতে চাই চাই না হুজুরের বক্তব্য হুজুর সেখানে কয়েকটা ইনস্ট্রাকশন দিলেন যে আমি খুব সম্ভবত মক্কা শরীফে দাওয়াতের পথটা বিশেষ করে তায়েফ থেকে হুজুর ফিরি খুব বেশি মর্মাহত হয়েছেন এবং চিন্তা করছেন না এখানে আর ওইভাবে দাওয়াতের কাজ প্রচার করা যাবে না তখনই বলেন যে তাইফে খুব একটা খারাপ পরিস্থিতির মুখাপেখি আমি হয়েছিলাম এখানেও থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছে আমি মাদিনাতুল মোনাবায় যদি আসি তাহলে তোমরা আমার কথা মানবে আমাকে সহযোগিতা করবে যারা এখান থেকে যাবে তাদের আশ্রয় প্রশ্রয়ের জন্য যা প্রয়োজন তোমরা নেপথ্যে সব কাজ করবে তোমরা এই ওয়াদাগুলো আমার হাতের উপর শুরু হয়ে গেল এটা আপনার নবিকান ইসলামের হিজ নবুত পাওয়ার দ্বাদশ বা ত্রেদশ মানে তেরো বছর অলরেডি বারো বছর ক্রস হয়ে গেছে ঠিক তখনই হুজুরামের দেখলেন এরই আগে এই হুজুরের বক্তব্য দেওয়ার মাত্র পনেরো দিন পরে পার্লামেন্ট পৃথিবীর সবচেয়ে জাজমেন্ট বা হয়েছিল ওই পার্লামেন্টের প্রোগ্রামে অধ্যাদেশ সেখানে দেখা গেল যে হুজুর সাল্লাই ইসলামের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা তারা এখানে অনেক বড় ঘটনা আপনি জানেন আমি দারুণদোয়ার যে বৈঠকটা যেখানে হয়েছে সেখানে অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে সেখানে দাঁড়িয়ে দোয়াও করে এসেছি যে আল্লাহ এখানেই বসে আমার হুজুর বিরুদ্ধে ধারণা তারা জারি করেছে কেউ বলছিল হুজুরে শিকল করো আবুল বখতার নামে একজন ছিল তারপরে মতআইন বললো না হুজুর ওনাকে ঘরে আবদ্ধ করে রাখেন খাবার টাবার না দিয়ে এরকম করে রাখেন আমরা অনেকের এরকম শাস্তি দিয়েছি কিন্তু বারবারই শয়তান এসে বলে না এগুলি বেশি কার্যকর হবে না একদম ডেথ পেনাল্টি তখনই তারা স্বাক্ষর করলেন সাত সাতজন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন সাত স্বাক্ষর করলেন হুজুরকে আর বাঁচতে দিবেন না এই মেসেজ সাথে সাথে ইসলাম এসে বলেন সুযোগ সিদ্ধান্ত হয়েছে খুব পরিসরে সামান্য সামানা নিয়ে

আপ্লুত হয়েছে ওই জায়গায় গেলে যে আমি নিজেই একবার উঠার চেষ্টা করেছি মনে হয় এই অবস্থা দেখে পুলিশেরা নিচের থেকে মাইকিং করে আমাকে নামাই নিয়ে আসছে যে আপনি অনেক বিপদে পড়বেন যদি আরও উপরে যান তা আমি সেখানে যেতে পারিনি তো এখানে হুজুস আসলাম এই রাতের বেলা সন্ধ্যার পরের দিকে রাতের মাঝামাঝি দিকে রওনা হয়েছেন সেখানে যে সব আমার কাছে তাৎপর্য লাগে যে হজরত আবুক সিদ্দিক আকবর হজরত আবু করল্লাহু তিনি সেখানে যে বলছে হুজুর এই পাহাড়টা দিয়ে যদি আপনি উঠেন পাটা রাখলে এখানে যে পায়ের চিহ্ন হবে আপনার চিহ্ন সবাই চিনি হুজুর আপনি এখানে হেঁটে উঠবেন না তিনি দাঁড়া থেকে বসলেন বসে বললেন যে হুজুর আমার কাঁধের উপরে উঠে এত বড় পাহাড়টা হজরত আবু কর্দ্লাহতুল্লাহ কাঁধে করে হুজুরকে নিয়ে একদম অ্যাপেক্সে গিয়েছেন চূড়ায় যাওয়ার পরে আবার একটু নিচে নামতে হবে সেখানেও হুজুরকে কাঁধে করে নিয়ে নামি সেখানে হুজুর ইসলাম থাকলেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেদের মতো করে

চট করে মুওয়াক্কা শরীফে ঢুকতেন যেন সবাই বুঝতে পারে সে এখানেই ছিল বাইরে যায়নি তা তো সবাই সার্চ করতেছে কোথায় আছে কোথায় আছে খোঁজার জন্য হুজুরকে তো মৃত্যুর পরনা কার্যকরের জন্য ব্যাপক বড় একটা অভিযান তারা পরিচালনা করেছিল এমন হয়েছে একদম মদিনাতুল মুনাওয়ারার কাছাকাছি পর্যন্ত অভিযানের বিস্তৃতি লাভ করেছিল হুজুরকে খোঁজার জন্য কিন্তু হুজুর তো ছিলেন উত্তর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দক্ষিণ দিকে ছিলেন সরি দক্ষিণ দিকে ছিলেন এখান থেকে সোজা একদম লোহিত

অপেক্ষা করেছে এবং নারী পুরুষ নির্বিশেষে মদিনার হাজার হাজার লক্ষ জনতা সাদর সম্ভাষণে করেছে এখান থেকে আমরা বিস্তারিত শুনব আপনি বলবেন একটা ছোট্ট বিরতির পর সুপ্রিয় দর্শক মাদানী জীবন আলোচনা চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকি অংশটুকু বিরতির পর থাকুন আমাদের সাথেই

এটা বছর কে লেগে যাবে কারণ কোরআন মজিদের ব্যাখ্যা হচ্ছে হুজুরের সিরাত হুজুরের সিরাত হচ্ছে কোরআন মজিদের ব্যাখ্যা নিশ্চয় তো যেখানে বলাই হয়েছে কুল্লৌ কানাল বাহর মিদাদ আল্লি কালিমাতে রব্বি মানে এমনভাবে বলা হয়েছে যে পৃথিবীর সাত সমুদ্র মহাসমুদ্রের পানি শেষ হয়ে যাবে কালি হিসেবে গাছগুলি সব কলম হিসেবে শেষ হবে তারপরে তারপরে একটু সংক্ষেপে ওই জায়গাটা একটু টাচ করবো যে হুজুর ইসলাম মদিনাতুল মুনাভারা যে আসলে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কোনো কাজ করেন নাই আপনি খুব যদি সিকোয়েন্স খুঁজে খুঁজতে যান দেখবেন প্রথম দিন পা রাখার

পৃথিবীবাসীকে দেখিয়ে দেয়া যে একটা সমাজ ব্যবস্থাপনার সমাজের সব শ্রেণী মানুষ সুখ শান্তিতে জীবন কাটাতে পারে এবং এই ব্যবস্থাপনাটা পরিবর্তন করতে যে আহামরি কোনো রক্তপাতের প্রয়োজন হবে না আপনার আসলাম দশ লক্ষ বর্গ কিলোমিটারের ভিতরে দিনের দাওয়াত তিনি জীবদ্দশায় দিয়ে গেছেন আর উনি যে টেরিটরিটা ছিল ওনার প্রশাসনিক টেরিটরিটা এটাও ছয় থেকে সাত লক্ষ বর্গ কিলোমিটার এত বড় একটি পরিবর্তন একদম ডান থেকে বাম বাম থেকে ডান উপর থেকে নিচ করে ফেললেন মাত্র এক হাজার মানুষের কেউ মৃত্যু অথবা শহীদ শহীদ হয়েছেন দুইশো পঞ্চান্ন জন আর মৃত্যুবরণ করেছেন সাতশো জনের উপরে বা পঁচিশ জন এরকম মানুষ মৃত্যুবরণ করেছেন মানে কাফের সৈন্য তাহলে এত বড় এখন অধুনা বিশ্বের ছোট কোনো পরিবর্তন দেন এখন আজারবাইজান আর্মেনিয়া যে ওয়ার চলছে সেখানে দেখেন 160টা একটা অঞ্চল রিকভার করার জন্য বা পুনরুদ্ধার করার জন্য তারা হাজার হাজার মানুষ সেখানে morte হচ্ছে বা আমরা যদি আমেরিকা আফগানিস্তান ইরাকে যেসব অভিযান করেছে দেখে 6 লাখ 7 লাখ 8 লাখ পর্যন্ত মানুষ মারা গেছে ছোট্ট একটু পরিবর্তনের জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু এত বিশাল বিস্ময় পরিবর্তন করেছেন ছোট্ট একটু যেমন ওই ডক্টরের মত ডক্টর যেন সিজারটা করে অথবা আপনার টিউমারটা বের অপসারণ করার জন্য

আউআাল মসজিদ মসজিদে কুবা জুমার আয়োজন করলেন মসজিদে নবী প্রতিস্থাপন করলেন আশেপাশের লোকজনের সাথে কন্ট্যাক্ট শুরু করেছেন এরপরে প্রধানদের সাথে সমঝোতা শুরু করেছেন এবং সেই সমঝোতাগুলি বাইরে রিটেন কন্টাকচুয়াল

আপনার আঠাইশটার মতো ইয়া হয়েছে আপনার সারিয়া হয়েছে যেগুলি ছোট ছোট অভিযান হুস ইসলাম পরিচালনা করেছেন তো সেখানে যেই মদিনা রাষ্ট্রের একটা টেরিটরি নির্ধারণ করেছেন এবং একটা সীমান্ত চুক্তি করলেন জনগণের চুক্তি হ্যাঁ সীমান্ত চুক্তি করে বলেন যে এই টেরিটরি আমরা পাহারা দেব হুসুস ইসলাম কমিটি করলেন ও দল উপদল গঠন করে সীমানায় পাঠাই দিতেন পাহারা দেওয়ার জন্য যারা লুন্ঠন করে অত্যাচার করে শুধু হুজুরি এখানে আসার কারণে এগুলি সব জিঘাংসার কারণে প্রতিহিংসার কারণে সহ্য করতে পারছিল না তারা আল্লা কিন্তু মদিনায় ঢুকার পরে মদিনাবাসীর উন্নয়নটাও কিন্তু ব্যাপক হারে হয়েছে উন্নয়ন হয়ে বাণিজ্য থেকে এখানে প্রথম অভিযানটাই হয়েছে আপনার ছোট ছোট আপনার আবহাওয়াতে হয়েছে শেষে যে বদলে যেটা হলো আবু সুফিয়ান মেসেজ পাঠালেন যে আমি যে কাফেলা নিয়ে ফিরতেছি আমার কাফেলায় ওরা আক্রমণ ছোট গ্রুপ দেখছে যে পাহারা দিচ্ছে সীমান্ত উনি মনে করলেন যে তার এখানে একটা মিথ্যা কথা মকাতুল পাঠানোর পরে সেখান থেকে উনি সেখানে যেই সব রণ টন সাজিয়ে আবু জাহেল আবুল আহাব সমস্যাল এক হাজারের উপরে মানুষ তারা মোদিনে আক্রমণ করে সশস্ত্র হুজর ইসলামের কাছে মেসেজ যাওয়ার পরে শর্ট নোটিসে এখানে হুজুর ইসলাম তিনশো তেরো জন মানুষ একত্রিত করতে পারলেন এই নতুন এই রাষ্ট্রের শুরু হ্যাঁ সবাই একদম যার যার সত্য আছে সব এখানে হুজুরের সামনে হাজির করবেন লীলাইভি আমি আল্লাহর জন্য এখানে আমার জীবন উৎসর্গ করব আপনি শুধু ডাকেন হুজুর খুব তেজদীপ্ত ভাব নিয়ে ম বদরের প্রান্ত প্রায় 80 মাইল দূর 120 কিমি দূর হবে আমি সেখানে গিয়ে যাওয়ার সুযোগ হয়েছে সেখানে উযর ইসলাম সমবেত হয়ে তারা বুঝতেই পারে না যে এক হাজার মানুষ আর এখানে অল্প কয়েকজন মানুষ এইভাবে তারা তো যে হুজুর আসলাম সহ সবাইকে শেষ করে ফেলবে মদিনার যত নেতৃবৃন্দ আছে সবাইকে কিন্তু আল্লাহ তাআলা প্রথম যুদ্ধটা যখন বেধে যায় তখন খুব আক্রমণ শুরু করেছে কাফের কুফার হুজুর্লাম চুপচু দোয়া করেন আল্লাহ তোমার এই মুহূর্তে একটু সাহায্য দুইখানে এক জায়গায় তিন হাজার পাঁচ হাজার সৈন ফির দিয়ে এখানে আল্লাহ তাহলে সাহায্য করে এসে বললেন আমার তো ডাল নাই কি করবো তিনি কিন্তু এটাই শাখা দেওয়া হয়েছে এই শাখা যার গায়ে লাগতো তার বডিটা থেকে কেটে ইসলামের এই অভিযানটা এই গাজুয়াটা পরিচালনা করার পরে এখানে কাফেরদের সবচেয়ে বড় নেতা আবু জাহেল মৃত্যু হওয়ার পিছনে অনেক ঘটনা আছে আমরা সেদিকে যাই না এই যুদ্ধে জয়ের পরে এন্টায়ার মক্কা মদিনা আশেপাশে আবুয়া তাবুক আবা সব জায়গায় মেসেজ গেল কি হলো পৃথিবীতে জানেন এখন যদি আমেরিকান আমেরিকা ফ্রান্স তারপরে চায়না তারা পরাশক্তি তাদেরকে যদি ছোট্ট একটা রাষ্ট্র বা ছোট্ট একটা কলোনির লোকজন বের হয়ে তাদেরকে পরাস্ত করে দেয় তো পৃথিবীবাসী বড় শক্তিশালী ঘটনাটা ঠিক এরকম হয়েছে এই যুদ্ধে তারা হেরে আহা কি করেছে মদিনা শরীফ মক্কা শরীফে যে কাউকে কানতে দেয়নি বাবা মা যারা সন্তান হারিয়েছে কানতে দেয়নি হজর সাল্লাহ আলাইসাল্লামের এই অভিযানে সত্তর জন কাফের শহীদ মৃত্যুবরণ করেছে সত্তর জন অ্যারেস্ট হয়েছে তাদেরকে হুজুস ইসলাম এই অভিযানগুলি আমি যে বলছি না যে একটা প্রি প্ল্যান্ডের প্ল্যানের মত ছিল যে আপনার তো আল্লাহ নুসরা ছিল প্রতি আল্লাহ পাকের সাহায্য আল্লাহ পাকের রহমান আল্লাহ রসুলের সাথেই ছিল আপনি দেখেন না একটা প্ল্যান হয়ে এই যে সত্তর জন অ্যারেস্ট হলেন হুজুর ইসলাম মহান কেমন ছিল শুধু অভিযানই না এটার পাশে চারিত্রিক মাধুরী আদর্শ নৈতিকতা মহানুভবতা সমস্ত জিনিসের ছোঁয়া ছিল সত্তর জন অ্যারেস্ট হলেও রাতের বেলা তাদেরকে কঠিন ভাবে বেঁধে রাখা হয়েছে বা এত টাইট করা হয়েছিল তারা কান ছিল রাত্রে একে তো ক্ষতটা তো আছে এগুলির জন্য হুজুর ইসলাম হুজরাত থেকে বের হয়ে এসে আহ্লাসুফার দরজা নিজে খুলছেন খুলে দেখছেন এই বন্দিরা কানছে তাদের কাছে কাউকে কিছু না বলে হুজুর তাদের কাছে বসে বসে তাদের হাতের পায়ের বাদ খুলে দিয়ে তাদেরকে শান্তিতে রাত ঘুমাতে সুযোগ দিতেন এবং একটা ফ্যামিলির তিন সন্তানের অ্যারেস্ট হয়েছে তার বাবা মাও বাসায় কানতে দেয়নি এই কাফের নেতারা যে কানতে পারবো না কোন যাবে না এই এক মাস পরে এসছে এসে বলছে যে আমরা গর্দান দিতে এসছি একটু মানে আপনি মুক্ত করে দেন হুজুল ইসলাম বলছে না পৃথিবীর মানুষের গর্দান নেয়ার জন্য আসেনি পৃথিবীর মানুষের গর্দানে নিরাপত্তা দেওয়ার জন্য এসছি কিচ্ছু করতে হবে না এই তোমাদের তিন সন্তান তোমাদের হাতে তুলে দিলাম তোমরা যদি খুশি হও আমি প্রচন্ড খুশি হয়েছি কথাটা শুনে বাবা মা দুইজন হাউমাও করে চিৎকার করে বলছে যে আপনার ব্যাপারে মক্কার লোকেরা কত বাজে কথা আমাদেরকে শুনিয়েছে জানেন আপনি এই এইরকম চরিত্র এবং মহানুবতা আমরা কোনোদিন দেখিত নাই গল্প শুনি শুনিনি আপনি আমাদেরকে দিনের উপর কবুল করে নেন

সমস্ত ফোর্সকে একসাথে করা শুরু করলো আর সবাইকে খেপাতে শুরু করলো কি বল এত বড় অভিযান হয়েছে তোমার চাচা তোমার দাদা তোমার ভাই এইভাবে মারা গেছে এটা কি সহ্য করা যায় নারীরা বলল যে তোমরা আমাদের সাথে সঙ্গ নিতে আসবে না যদি এর প্রতিষাদ নিতে না পারো কবিতাও কিন্তু মানুষেরা বললো নস্বি নিবে না তৈল নিব না আমরা কোনো সুগন্ধি নিব না আমরা সাজবো না দাড়ি কাটবো না মোচ কাটবো না যদি আর প্রতিশোধ নিতে না পারি এক বছরের ভিতরে আবার তিন হাজার লোক একত্রিত করে ঢোল দবলা নর্তকি নায়ক মানে যুদ্ধের যত রণস সোমবার আছে সমস্ত নিয়ে আবার মদিনা পুরা রাষ্ট্র আক্রমণ করে ফেলছে বদরটা আশি কিলোমিটার আশি মাইল দূরে মদিনা শরীফের ভিতরে ঢুকে পড়েছেন হুজুস ইসলামের কাছে শর্ট নোটিস আগে বেশি আগে খবর পাই পাইছিলেন না শর্ট নোটিস সবাই পরামর্শ করলো কি করবো বলছে তারা এই ঘটনাটা বিস্তারিত শুনতে চাই না ইসলাম এখান থেকে কিন্তু আরো বিজয় কেতন উড়েছে ইনশাল্লাহ অংশ শুনবে ছোট বিরতির পর সুপ্রিয় দর্শক মাদানী জীবনের একটা অন্যতম অংশে আমরা আছি ইনশাল্লাহ বাকি অংশটুকু থাকছে বিরতির পর থাকুন একুশের সাথেই আপনি শরীফ থেকে পূর্ব দিকে যে রোডে আসতেছেন পথে যে দেখে বৃদ্ধা নারী সে এই এত বড় বড় পোটলা দুইটা কোনটা নিবে কোনটা ছাড়বে অস্থির হয়ে আছে সে বললো যে হুজুর বললেন যে এই পোটলা আমার কাছে দেন হুজুর কিন্তু যাচ্ছেন শহরের ভিতরে খবর নেওয়ার জন্য কি অবস্থা বলছে বাবা তুমি নিবা বলে হ্যাঁ নিব তো ধরো এটা নাও হুজুর দুইটা একটা কাঁধে একটা এরকম কাঁখে নিলেন নিয়ে অনেক দূর যাওয়ার পরে মহিলাটা বললেন যে এখানে দাও সেখানে যাওয়ার পরে বলে এখানে রাখো নিরাপদ হবে আমার এই জায়গাটা হুজুর বলেন ঠিক আছে রেখে দিলাম তুমি এতক্ষণ এখান থেকে কিছু টাকা বের করে দিতে চাইছেন দিরহাম হুজুর নিচ্ছেন না না উপকার করলে কি টাকা নিতে হবে তুমি কোন দেশের যুবক আমরা তো এরকম কথা গল্প শুনে যে বিনিময় ছাড়া মানুষ কাজ করে বলছে মা তুমি যার ভয়তে দূর পর্যন্ত পলায়ন করে বা বাঁচার জন্য এসছো আমি সেই মোহাম্মদ সাল্লাহ হাউমাউ করে কেঁদে উঠেছেন ওই কথা একই বলছেন যে মক্কার লোকেরা তোমার ব্যাপারে কত বাজে কথা বলছে

তার জীবনটাই এমন ছিল নিজের এই উত্তম চরিত্র দিয়ে শাহজবাইনদের মন জয় করেছেন বিশ্ববাসীর মন জয় করেছেন ক্ষমা করেছেন সর্বোচ্চ অন্যায়কারীকে তিনি ক্ষমা করে দিয়েছেন তায়েববাসী কত কষ্ট দিয়েছেন জিব্রাইল আমিন বলেছেন পাহাড় চাপা দিয়ে দিচ্ছি না ক্ষমা করে দাও ওরা বুঝে না আমার আল্লাহকে কে ডাকবে এই হচ্ছে আমার রসুল প্রদর্শক আমরা এই মাসে আল রসুলের জীবনী শুনবো দেখব বিভিন্ন গণমাধ্যমেও সেটা আমরা পাবো অবশ্য রাসূলের জীবনই আমাদের শ্রেষ্ঠ জীবন আমরা এই কথা বলে আজকের মতো এখানে শেষ করতে চাই আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহ